হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে বিরাট বড় খবর, দুর্ঘটনা ঘটলো আবারও ভারতের বুকে শোকের ছায়া। এবারে মিটিং ছিল মমতার, তারপরে স্তব্ধ হয়ে গেলেন এক ভয়ানক দুর্ঘটনার খবর। এবারে শোকে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা, পর্যন্ত এবার প্রয়াত হলেন বিপিন রাও। এবার পাহাড়ি এলাকায় ভেঙে পড়লো, দুর্গম পাহাড়ের মাঝে হেলিকপ্টার, আর তারপরে ভয়ানক বিপদ হলো বিপিন রাওয়াত। এবার ভেঙে পড়ায় সেনার মৃত্যুতে গোটা এলাকায় এবার কাঁপছে, গোটা পরিস্থিতি টালমাটাল। 6 বছর আগেও একই রকম ভাবে হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়েছিলেন বিপিন রাওয়াত, আর 6 বছর পর একই ঘটনা ঘটলো। বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হলেন বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত। আবার শোকের ছায়া, বিশাল বড় খবর। কিভাবে ঘটে গেল এই ভয়ানক দুর্ঘটনা সেদিকে চোখ রাখবো, আর তার মাঝে চোখ রাখলে আবার মুখ্যমন্ত্রী মমতার উত্তরবঙ্গ সফরে একের পর এক বিরাট বড় খবর। এবার ভোটের শেষেই যেমন তুলকালাম করেছেন মুখ্যমন্ত্রী মমতা, এমনই সময় উত্তরবঙ্গ গিয়ে এবার পুরসভা ভোটের আগেই গোটা এলাকা কাঁপিয়ে একের পর এক বড় বার্তা, নতুন প্রকল্প, প্রায় 38টি প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার মাঝে চোখ রাখলে আবারও নতুন করে পরিবর্তন, রাজ্যের সরকারি চাকরি পেতে গেলে এবার বাংলা ভাষা জানা জরুরি। এমন এবার মালদার প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার বুকে কাঁপালেন এবার মুখ্যমন্ত্রী মমতা, জনস্বার্থে একের পর এক বড় খবর। ভিন রাজ্যের কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যা হয়, আর যে কারণে কলকারখানা বা অন্যান্য স্থানীয় কর্মসংস্থানে এবার বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় চাকরি করতে হলে বাংলা জানতেই হবে। গোটা দেশের চোখ রয়েছে এবার হেলিকপ্টার দুর্ঘটনায়, কিভাবে ঘটলো এবার এই বিপদ সেদিকে চোখ রাখবো। আর অন্যদিকে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব যেমন ঝাঁপিয়ে পড়ছে একের পর এক বড় খবর, আর তার মাঝে মহিলাদের জন্য একের পর এক টাকা, আবারও একই সাথে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক গুচ্ছ টাকা। এবার কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সব মিলে চোখ রাখবো বড় খবর। অন্যদিকে মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে চাকরি, আর তার মাঝে আবার চোখ রাখলে যেখানে এই মুহূর্তে আবারও কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে যেমন কেন্দ্র সরকার ঝাঁপিয়ে পড়ছেন, আর তার আগেই মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় সুখবর। এবার একই সাথে কৃষক বন্ধু প্রকল্পের মোটা টাকা ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে, আবারও কৃষকদের জন্য বিশাল বড় আশার আলো। গোটা পরিস্থিতি টালমাটাল, আর তার মাঝে চোখ রাখলে গরিবদের ব্যাংকের দিকে তাকিয়েও আবারও ভর্তুকি দিচ্ছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন একের পর এক নতুন প্রকল্প, তেমনি আবার কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের ভর্তুকি। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ, আর তার সাথেই থাকবে এবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিকের টেস্ট পরীক্ষার আগে কি বন্ধ হবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নাকি? কারণ যেভাবে বাড়ছে অমিক্রনের সংক্রমণ, ছাত্রছাত্রীরা একের পর এক তাকিয়ে রয়েছে, আদৌ কি অনলাইনে পরীক্ষা নাকি অফলাইন? তবে ভয়াবহ রূপ নিয়েছে অমিক্রন, এমনই সময় কোন কোন পরিস্থিতি যেখানে কেন্দ্র সরকারের তরফ থেকে লকডাউনের দাবি জানাচ্ছে, এবার কোথায় কোথায় কন্টেনমেন্ট জোন জারি হচ্ছে, তার মাঝে আবারও কি বন্ধ হবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নাকি লোকাল ট্রেন, সব মিলে লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে ফেলুন, তাহলে আপনার জেলা ভিত্তিক খবর নিয়ে আসবো সবার আগে। আর তার সাথে যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও, তাই এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে ফেলুন। তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর তাজা লেটেস্ট হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনে সবার আগে। একদিকে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব, তার মাঝে আবার হেলিকপ্টারে ভেঙে পড়ে ভয়ানক পরিস্থিতি, গোটা দেশ এবার দুঃখে শোকে ফেটে পড়েছে। 14 জন ছিল হেলিকপ্টারে, তারপরে কাদের কাদের মৃত্যু হলো, এবার শোকের ছায়া বিশাল বড় খবর। আর অন্যদিকে গোটা পরিস্থিতি থমকে যাচ্ছে, একদিকে মুখ্যমন্ত্রী মমতা ঘাস ফুলে একের পর এক বিশাল বড় রদবদল, এবার গোটা বাংলা কাঁপানোর পর উত্তরবঙ্গ সফরে গিয়েও বিশাল বড় খবর দেখলেন এবার মুখ্যমন্ত্রী মমতা। মালদার বুকে দাঁড়িয়ে এবার একের পর এক বড় খবরে তোলপাড় করছেন, আর সেখানে নতুন নতুন প্রকল্প, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে একের পর এক। তবে তার আগে জানিয়ে দেবো আজকের ভয়াবহ দুর্ঘটনার লেটেস্ট আপডেট। তামিলনাড়ুতে এবার সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো সেনা প্রধান বিপিন রাওয়াত সহ 14 জনের। এবার ভয়ানক দুর্ঘটনায় পরিস্থিতি বুকের মধ্যে হাড় হিম হয়ে যাচ্ছে। এই মুহূর্তের খবর, তামিলনাড়ুর কন্নুরে ভেঙে পড়লো সেনা। এবার দুর্ঘটনায় মৃত্যু হয় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত, আর তার সাথে আরো 14 জনের মৃত্যু হয় বুধবার দুপুর 12:40 নাগাদ কন্নুরের নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে পড়ে MI-17 V5 কপ্টারটি, যাতে সশস্ত্র সেনাপ্রধান ছাড়াও যাত্রী ছিলেন আরো 12 জন উচ্চপদস্থ সেনা কর্তারা। এবার বিপিন রাওয়াত ও তার স্ত্রীর দেহ শনাক্ত হলেও বাকিদের DNA টেস্টের পরই পরিচয় জানা সম্ভব বলে এমন জানা যাচ্ছে। কি কারণে ঘটলো এই ঘটনা, এবার তদন্ত চলবে একের পর এক। পরিস্থিতি আবারও ভয়ানক রূপ নিল, গোটা দেশ যেন টালমাটাল হয়ে গেল এই দুঃখজনক খবর, একই সাথে 14 জনের মৃত্যুতে পরিস্থিতি যেন শোকের ছায়া ঢেকে দিয়েছে। তার মাঝে আবহাওয়া দপ্তরের একের পর এক খবর শুনেই চমকে যাবেন, এবার কুয়াশার চাদরে মূল্য দক্ষিণবঙ্গ, এবার ফিরল শীত
শীতের আমেজ, আবারও ভয়ানক দুর্যোগ। জাওয়াদ কাটতে না কাটতেই ফিরল নতুন করে শীতের আমেজ, তাপমাত্রার পারদ নামলো এবার কুড়ির নিচে, তাই জাওয়াদের আশঙ্কা দূর হতেই ফিরছে শীতের আমেজ। পাশাপাশি এদিন ভোর থেকে কুয়াশার চাদরের মূল্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনাদের এলাকায় কুয়াশা কেমন, কতটা ঠান্ডা রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তার মাঝে এবার চোখ রাখবো মুখ্যমন্ত্রী মমতার দিকে। আবারও নয়া খবর, উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে আবারও সহজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ছাত্রছাত্রীর সুবিধার জন্য প্রকল্প চালুর কয়েক মাসের মধ্যেই ফের নতুন উদ্যোগ রাজ্য সরকার। এবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের শিবির হবে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোয়ার প্রশাসনিক বৈঠকে, এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পলিটেকনিক আইআইটি পড়ুয়াদের জন্য এবার স্পেশাল ক্যাম্প করার নির্দেশ দিলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মানুষের দুঃখে কষ্টে ঝাঁপিয়ে পড়ছেন মমতা, বাংলার বাঘিনী আবারও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিশাল বড় রদবদল। এছাড়াও সরাসরি আমাদের সাথে কথা বলার জন্য এবং জেলা ভিত্তিক লেটেস্ট ছোট ছোট আপডেট, কোথায় হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প, কোথায় হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প, সব মিলে লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর সরাসরি পেতে আমাদেরকে ফেসবুক পেজে ফলো করতে পারেন এবং মেসেজ করে জানতে পারেন। অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে এবং তার সাথেও ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন বেঙ্গল জব স্টাডি 0.2, আর সেখানেই ফলো করে আমাদেরকে মেসেজ সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। তাই অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হয়ে যান আমাদের সাথে বেঙ্গল জব স্টাডি 0.2 সার্চ করে এবং আমাদেরকে কমেন্ট করুন এবং আপনার জেলাভিত্তিক পার্টিকুলার ছোট ছোট আপডেট প্রতিনিয়ত জানতে থাকুন ফেসবুকে। তবে দুর্যোগ কাটতে এবার কৃষকদের মুখে বিশাল বড় হাসি, 77 লক্ষ কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুক চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এবার বিরাট বড় সূচনা, ব্যয় হবে প্রায় 2,200 কোটি টাকা। আবারও বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশকে কাঁপিয়ে প্রমাণ করলেন কৃষকদের জন্য এবার একের পর এক টাকা ঢুকি, 2,200 কোটি টাকা খরচ করলেন। এবার শীর্ষকর্তা বলেন কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সব ব্যবস্থা পাকা, মুখ্যমন্ত্রী সূচনা করলে এবার সরকারি ব্যাংকে ট্রান্সফারের মাধ্যমেই টাকা ঢুকতে শুরু করবে ব্যাংকের অ্যাকাউন্টে। এবার কৃষকরা হাসির মুখ দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে প্রায় 1 একর জমি থাকলেই বছরে প্রায় 10,000 টাকা, আর তার কম জমি থাকলে প্রায় 4,000 টাকা দেওয়া হয়। বাংলা জননেত্রীর এই বিশাল প্রকল্পের কথা সূচনা করেই টালমাটাল খেয়ে গেল গোটা বাংলা। আবারও কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে একের পর এক টাকা ঢুকে যেমনই আনন্দের খবর, আর অন্যদিকে আবার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সূচনা, এবার দু হাত খুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। আর অন্যদিকে জানুয়ারি মাস থেকে আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু, যাদের কোনো অসুবিধা রয়েছে তাদের জন্য আবারও দুয়ারে পৌঁছবে সরকার। একদিকে দুয়ারে রেশন চালু করে মুখ্যমন্ত্রী মমতার স্বপ্নের প্রকল্প পূরণ করেছেন। আর এমনই সময় আবার হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ, আর নতুন করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের খবরে সেই পরিস্থিতি কেঁপে যাচ্ছে। একদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বড় খবর, এবার পরীক্ষার মেন তারিখ প্রকাশ হয়েছে, আর এমনই সময় টেস্ট পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক জানিয়েছে শিক্ষা দপ্তর, কারণ কোনো কারণে এবার মাধ্যমিক না হলে এবার টেস্টের নম্বরেই সেই নম্বরে দেওয়া হবে, তাই আগে ভাগে ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করেছে। এমনই সময় হুট করে অমিক্রন এসে পৌঁছলো, এবার কি আদৌ পরীক্ষা হবে নাকি বন্ধ হবে, লোকাল ট্রেন আবারও কি বন্ধ হবে নাকি স্কুল কলেজ। তবে এমন কোনো সরকারি আপডেট না থাকা সত্ত্বেও কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক সাবধানতা জানানো হয়েছে, যেসব এলাকায় এবার দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমণ সেই সব এলাকায় কন্টেনমেন্ট জোন জারি করতে বাধ্য করছে কেন্দ্র সরকার। অন্যদিকে আবার ভয়ানক বিপদ, এবার জলপাইগুড়ি শহরে ভালুকের আতঙ্ক, ডুয়ার্সের চা বাগানের পর এবার জলপাইগুড়ি শহরে ভালুক আতঙ্ক বিশাল বড় খবর, আর সে কারণে প্রাতঃভ্রমণে জারি হয়েছে নিষেধাজ্ঞা। রাতে মাইকে মাইকে প্রচার চলছে জলপাইগুড়ি পৌরসভায়, এবার প্রত্যেককে সতর্ক থাকতে হবে এমনই বার্তা দিচ্ছে প্রশাসন। সেই সাথেই যেমন কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাসে ভর্তুকি নিয়ে বিশাল বড় ঘোষণা, আর অন্যদিকে আবার কেন্দ্রকে বঞ্চনা করতে ছাড়লেন না বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলাকে বঞ্চনা করলেও উন্নয়নের কাজ থামেনি, প্রশাসনিক বৈঠকে এবার বার্তা দিলেন বাংলা জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথা মতো বুধবার মালদারা প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে বলেন, কোনো ভুল করলে ধরিয়ে দিন, ঘোট পাকাবেন না, ঠিকঠাক প্রকল্পের রূপায়ণ করতে হবে। মালদার প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে এবার আবারও নতুন করে আশ্বাস দিলেন, শুরু হচ্ছে দুয়ারে সরকার একাধিক প্রকল্প নিয়ে হাজির হবে বাংলা জননেত্রী। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশকে যেন চমকে দিচ্ছেন, মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোয়ারে আবার একের পর এক প্রকল্পের কথা ঘোষণা করেন। এবার তার মাঝেই সবচেয়ে বড় খবর, এবার বাংলাতে চাকরি করতে গেলেই বাংলা জানতে হবে এমনই বড় খবর দিয়েছেন বাংলা জননেত্রী। যেখানে কোনো ভিন রাজ্য থেকে কোনো লোক এসে চাকরি করলে বাংলায় বাংলা বলতে এবং মানুষের বুঝতে অসুবিধা হয়, সে কারণে তাকে বাংলা জানা বাধ্যতামূলক এমনই বললেন এবার বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছে একের পর এক বড় খবর, একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে আবার কোথায় কোথায় কন্টেনমেন্ট জোন, অমিক্রনের সংক্রমণের আপডেট, আর তার মাঝেই গরিবদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা। এবার স্টেট ব্যাংকে একের পর
কথা এক বড় খবর। অন্যদিকে বেকারদের নিয়েও নতুন করে বেকার ভাতা, তার মাঝে আবার শ্রম কার্ডের একের পর এক গুরুত্বপূর্ণ যোজনা থাকছে বাকি থাকা খবরে, যা দেখার জন্য ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে হবেন, সেখানে ক্লিক করে যাবতীয় লেটেস্ট ব্রেকিং নিউজগুলো এখনই দেখে নিতে পারবেন। তার আগে অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে ফলো করেননি, সরাসরি আমাদের সাথে ফেসবুকে কথা বলার জন্য এবং মেসেজ করার জন্য ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন বেঙ্গল জব স্টাডি 0.2, অথবা ডেসক্রিপশন লিঙ্ক থেকেও ফেসবুকে ভিজিট করে আমাদেরকে মেসেজ করতে পারেন এবং জেলাভিত্তিক পার্টিকুলার একের পর এক ছোট ছোট আপডেট পেয়ে যাবেন কবে হচ্ছে দুয়ারে সরকার, কোথায় কোথায় দুয়ারে রেশন, সমস্ত প্রকল্পের আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করুন। আর যারা আপনার জেলার খবর জানতে চান, এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন এবং ফেসবুকে গিয়েও কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাকি থাকা খবর দেখার আগে যারা ভিডিওটি শেয়ার করেননি, ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। আর এক মুহূর্ত দেরি না করে বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক মুহূর্তে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।